আমরা মানব জাতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে প্রমাণ করেছেন। বাবা নবী আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত অসংখ্য মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রমাণ করেছেন এবং তাদেরকে সঠিক পথ প্রদর্শন করানোর জন্য, তাদেরকে হেদায়াতের দিশা দেওয়ার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, ঠিক কিনা? ঠিক ততভাবে আপনার আমার হেদায়াতের জন্য, আপনার আমার সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী সরকারি দু আলম নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ জীবনে শুধুমাত্র বিশ্বের মানুষদেরকে হেদায়াত করার জন্য, উম্মতে মুহাম্মদকে হেদায়াত করার জন্য, সঠিক পথ প্রদর্শন করার জন্য, সঠিক পথ বলে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য আজীবন তিনি সংগ্রাম চালিয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকুফিকুম আমরাইন লাম তাদিল্লুমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। আল্লাহর হাবিব হিদায়াতের ভাষণে বলে গেছেন, হে আমার উম্মতরা, তারাকুফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, লাম তাদিল্লুমা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে তোমাদের জীবনের সাথে আঁকড়ে ধরবে তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। যদি তোমরা এই দুটি জিনিসকে তোমাদের জীবনের সাথে আঁকড়ে ধরো, পালন করো, তাহলে তোমরা পথ বিচ্যুত হবে না, সঠিক পথ ছেড়ে বিপদগামী হবে না, অন্যায় পথে চলে যাবে না। আর সেই দুটি জিনিস হলো কিতাব আল্লাহ ও সুন্নাতে রাসূলি, একটি হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তথা মহাগ্রন্থ আল কোরআন, আর অপরটি হলো আল হাদিস, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহর হাবিবের আদর্শ, আল্লাহর হাবিবের জীবন ব্যবস্থা। অতএব আল্লাহর হাবিবকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আল্লাহর হাবিবকে তিনি অসংখ্য মর্যাদা, অসংখ্য বৈশিষ্ট্য দান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো মর্যাদা, যতগুলো বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তার ভিতরে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা হলো পবিত্র আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, যা হলো আপনার আমার জীবন ব্যবস্থা, আপনার আমার জীবনের মূল উৎস, যা হলো নিখুঁত সত্য কথা, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যের জ্বলন্ত প্রমাণ স্বরূপ, প্রমাণ সমূহ এই কিতাবের ভিতরে বিদ্যমান রয়েছে এবং এই কিতাব হলো সম্পূর্ণরূপে সত্য, যার ভিতরে বিন্দু মাত্র কোনো প্রকার সন্দেহ, মিথ্যার দূরের কথা, সামান্য সন্দেহের কোনো অবকাশ নেই। পৃথিবীতে যত বড় লেখক হোক না কেন, পৃথিবীতে যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, যত বড় কবি হোক না কেন, যত বড় সাহিত্যিক হোক না কেন, সমস্ত লেখকগণ, সমস্ত কবিগণ, সমস্ত সাহিত্যিকগণ যখন তারা কোনো কিতাব রচনা করেছেন, যখন তারা কোনো কিতাব লিখেছেন, সমস্ত কিতাবের শুরুতে বলে দিয়েছেন যে আপনারা আমার কিতাব যখন পড়বেন, এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে জানাবেন, পরবর্তী সংস্কারের সময় আমি আমার ভুলগুলোকে সংশোধন করে নেব। কিন্তু পৃথিবীতে শুধুমাত্র একটি মাত্র গ্রন্থ, যেই গ্রন্থের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, লা রাইবা ফি, আমার এই কিতাব হলো এমন একটি কিতাব যেই কিতাবের মাঝে বিন্দু পরিমাণে কোনো রকম সন্দেহের অবকাশ নেই, যেই কিতাবের মাঝে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা হাফিজুন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে, মহাগ্রন্থ আল কোরআনকে আমি হেফাজত করব। পৃথিবীতে আজীবন সংগ্রাম চালিয়ে কেহ এই কিতাবের ভিতরে সন্দেহ ঢুকাতে পারবে না, কেহ দুনিয়ার মানুষগুলো সংগ্রাম চালিয়ে কিতাবের ভিতরে
কোন রকমের নিজের ইচ্ছা মতো সাজিয়ে গুজে লিখবে এই অবকাশ এই সুযোগ তাদের জন্য কখনোই থাকবে না। অতএব এই কিতাবকে যদি আমরা আমাদের জীবনের সাথে আকৃত হতে পারি এবং আমল করতে পারি তাহলেই আমরা সত্যিকারের মুমিন মুসলমান হতে পারবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুসলমান হলো তারাই ইযা যুকিরাত আলাইহিম যখন তাদের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আলোচনা করা হয়, তখন তাদের ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়ে যায়। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হয়ে যায় যখন তাদের সামনে উচ্চারণ করা হয় আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির কথা আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের কথা আলোচনা করা হয়, যখন তাদের সামনে কবরের বিষয়ে আলোচনা করা হয়, যখন তাদের সামনে মৃত্যুর কথা আলোচনা করা হয়, যখন তাদের সামনে আলোচনা করা হয় হে আদম জাতি তোমাদেরকে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত হতে হবে, তোমাদেরকে একটি কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্নের সম্মুখীন হতে হবে, তোমাদেরকে প্রতিটা কাজ কর্মের হিসাব দেওয়া লাগবে। তখন তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হয়ে যায়, হায় আমি দুনিয়া এসেছি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কিছু দিনের জন্য আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি কি আমল করেছি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করার জন্য আমি কতটুকু ভালো আমল করেছি, আমি কতটুকু খারাপ আমল করেছি। এই ভয় তাদের ভিতরে আছে যে আমাকে তো একদিন আল্লাহর সামনে হাজির হতে হবে, তাহলে আমি আল্লাহর কাজ কি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই কাজ আমি কতটুকু করেছি। এই ভয় যাদের ভিতরে আছে, যারা আল্লাহকে ভয় করে, যারা মৃত্যুকে ভয় করে, যারা কবরকে ভয় করে, যারা পরকালকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো হলো তারাই। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা যুকিরাল্লাহ লাহু আলাইহিম ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হয়ে যায়, তাদের অন্তরগুলো হৃদয়গুলো থরথর করে কাঁপতে থাকে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করা হয়, পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, তখন তাদের ঈমান মজবুত হয়ে যায়, তখন তাদের ঈমানের জ্যোতি, ঈমানের নূর, ঈমানের আলোগুলো বেড়ে যায়, এবং আত্তাকুল্লাহ, এবং তারা ওই মানুষগুলো তখন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নির্ভরশীল হয়ে যায়, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। এজন্য কোরআন এমন কি বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এবং আপনার আমার জীবনের মূল উদ্দেশ্য, মূল উৎস হলো কোরআন, এই কোরআন অনুযায়ী যদি আপনার আমার জীবনকে গঠন করতে পারি, সাজাতে পারি, তাহলে আমরা হব পরিপূর্ণ মুসলমান। কেননা পৃথিবী কাজ, পৃথিবীর যত কাজকর্ম রয়েছে প্রতিটি কাজকর্ম হক এবং বাতিল, আপনি কোন কোন কাজ করলে সঠিক পথ প্রাপ্ত হবেন, কোন কাজ করলে বিপদগামী হয়ে যাবেন, প্রতিটা কাজের কথাই এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। এজন্য এই কোরআন আমরা যেন শিখতে পারি, তার জন্য আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে, যে কোনো উপায়ে কোরআন শেখা, কোরআন পড়া, কোরআন বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। কেননা মুমিন তো তারাই যারা কোরআন শিক্ষা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করলো, কি জন্য পূরণ করলো? আমরা মুসলমান হিসেবে দাবি করি, অথচ মুসলমান দাবি করার পরেও একটা মানুষ যখন নামাজ পড়ে, অন্তত পক্ষে তার সুরা ফাতিহা সহ পাঁচটি সুরা অন্তত মুখস্থ জানা দরকার, তা না হলে সে নামাজ পড়তে পারবে না। কিন্তু আমরা এমন মুসলমান যারা পাঁচটা সুরা পর্যন্ত মুখস্থ জানি না, অনেকে আবার অনেকে কোরআন তেলাওয়াত করি কিন্তু সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন সহি শুদ্ধ ভাবে তারতিলের সাথে তাসবিহের সাথে কোরআনকে উচ্চারণ করুন, কোরআন তেলাওয়াত করুন, আপনি আমি নামাজ পড়ি, এই নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে সেই কারণগুলোর ভিতরে সর্বপ্রথম যে কারণটি বর্ণনা করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, সেই কারণটি হলো নামাজের ভিতরে অশুদ্ধ তেলাওয়াত করা, ভুল তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াতে ভুল করা। এজন্য হাদিস শরীফের ভিতরে এসেছে ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه রাহ বুখারী। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খয়রুকুম, তোমাদের ভিতরে সর্বোত্তম, তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআনা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করেছে, ওয়া আল্লামাহুন নাস, এবং মানুষকে শিক্ষা দান করেছে। তোমাদের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অপরকে কোরআন শিক্ষা দান করেছে। আমরা যতই নিজেকে ভালো বলে দাবি করি না কেন, আমরা যতই সম্পদশালী হই না কেন, পৃথিবীর মানুষ যতই আমাদের সমাজের ভিতরে শ্রেষ্ঠ মানুষ ভাবুক না কেন, আপনি যতই সালিশি ব্যবস্থা করুন না কেন, আপনি যতই ক্ষমতাশীল হন না কেন, আপনার যতই ক্ষমতা থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ততক্ষণ পর্যন্ত সম্মানিত হতে পারবেন না, প্রশংসিত হতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি কোরআন শিক্ষা করতে পারবেন এবং যতক্ষণ না পর্যন্ত আপনি মানুষকে শিক্ষা দান করতে পারবেন। কোরআন আপনাকে নিজেকে শিখতে হবে এবং মানুষকে শিক্ষা দিতে হবে। আজকে আপনি আমি কোরআন শিখতে পারিনি, অথচ কোরআন যে শিক্ষার জন্য চেষ্টা, সেই চেষ্টাও আমরা করি না, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাব, উপস্থিত হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে তুমি কেন কোরআন তেলাওয়াত করনি, কোরআন পড়নি, কোরআন জানোনি, কোরআন বোঝার চেষ্টা করনি, তখন আমরা হয়তো বলবো রাব্বুল আলামিন কোরআন পড়তে পারি না, পারি নাই, আমাদের মুরুব্বিয়ানি গ্রাম যারা ছিল তারা আমাদেরকে কোরআন শিক্ষা দেয়নি। তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে প্রশ্নের সম্মুখীন করবে যে আমি তোমাকে দীর্ঘদিন হায়াত দান করেছি, দীর্ঘ 60 বছর, 70 বছর, 90 বছর হায়াত দান করেছি, কই তুমি তোমার এই হায়াতের জিন্দগিতে তুমি তো কোরআন শেখার চেষ্টা করনি, কোরআন বোঝার চেষ্টা করনি। আজকে অনেক উচ্চারণ সহ বাংলা উচ্চারণ সহ কোরআন রয়েছে এবং কোরআনের অর্থ সহ কোরআন শরীফ রয়েছে, আমরা ওই কিতাবগুলো ওই কোরআনগুলো পড়তে পারি এবং বসে বসে বাংলা উচ্চারণ, বাংলা কিতাব, বাংলা কোরআন যেগুলো আছে সেগুলো পড়ে অর্থ বোঝার চেষ্টা করতে পারি। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুদ্দিন রহমাতুল্লাহ আলাই, তার এলাকায় একটি ঘটনা, এক লোক মারা যাওয়ার পরে দেখা যাইতেছে ওই লোকের কবর থেকে সুন্দর সুশ্রী ফুলের ঘ্রাণ আসতেছে। তখন মানুষ জানার চেষ্টা করলো যে মানুষটা কেমন মানুষ ছিল, সে কি আমল করত, খুঁজতে খুঁজতে জানা গেল পৃথিবীতে তার কেউ নেই, শুধুমাত্র একটি মেয়ে আছে। ওই মেয়ের কাছে জিজ্ঞাসা করলো যে তোমার বাবা সে কি আমল করত, সে কি কাজ করত। তখন তার মেয়ে বলল আমার বাবা তেমন কোনো নেক আমল করতে পারেনি, কিন্তু আমার বাবার একটি অভ্যাস ছিল, তিনি কোরআন পড়তে পারতো না, অথচ আমাদের এই যে কোরআনটা আছে এই কোরআনটা সে মিলে কুর্তিটা লাইনে লাইনে হাত বুলাতো আর কানতো, আফসোস করতো যে হায় আল্লাহ তোমার এত সুন্দর কোরআন অথচ আমি পড়তে পারি না, অথচ আমি পড়তে পারি না, বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সে যে কাজটা করত, এই দেখুন যে কোরআনের ভিতরে অক্ষরগুলো রয়েছে, ছাপাগুলো রয়েছে, সে যে হাত টানতো, টানতে টানতে এই কোরআনের ছাপাগুলো কালো হয়ে গেছে, তার হাতের দাগ পড়ে গেছে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনই এই উদ্দেশ্যে তাকে মাফ করে দিয়েছেন এবং তার কবর থেকে সুন্দর সুশ্রী ঘ্রাণ বের হইতেছে। অতএব আমাদেরকে কোরআন শিখতে হবে এবং আমার ছেলে মেয়ে, আপনার আমার ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে কোরআন শেখানোর জন্য চেষ্টা করতে হবে। আপনি আমার আপনার সন্তানদেরকে যত বড় শিক্ষিত করুন না কেন, যত বড় ব্যারিস্টার বানান, ম্যাজিস্ট্রেট বানান, আর যত বড় ডাক্তার বানান না কেন, যা কিছু বানান না কেন, কিন্তু আপনি যদি তাকে কোরআন শিক্ষা না দেন তাহলে তার ওই শিক্ষার বিন্দু মাত্র মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। আপনি তাকে
যা কিছু দুনিয়া সব কিছু শিক্ষা দেন, সবচেয়ে শিক্ষিত বড় শিক্ষিত মানুষ বানান না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মূল্যবান হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে কোরআন শিক্ষা দেন। এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ফাজজামকি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আগে তাকে কোরআন শিক্ষা দাও, অথচ আপনি তাকে কোরআন শিক্ষা না দিয়ে তাকে অন্যান্য বিষয়গুলো শিক্ষা দিলেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেটা বলল আপনি তার বিপরীত করলেন। এজন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আমরা যদি হাদিসের আমল করি তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে বুঝতে হবে যে আমি যদি ভালো মানুষ হতে চাই তাহলে অবশ্যই আমাকে কোরআন শিখতে হবে, এবং আমার সন্তানদেরকে যদি ভালো মানুষ বানাতে চাই, উত্তম মানুষ বানাতে চাই তাহলে অবশ্যই তাকে আগে সর্বপ্রথম কোরআন শিখাতে হবে। এজন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন পাঠে দক্ষ ব্যক্তি অর্থাৎ হাফেজে কোরআন, যে হাফেজে কোরআনগণ যারা কোরআন শিক্ষা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত হাফেজদেরকে সম্মানিত করবেন। আর যারা কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে যাদের কষ্ট হয় এবং কোরআন তেলাওয়াত করে পড়ে অথচ রসনার ত্রুটির কারণে আটকে আটকে পড়তে হয়, যারা ভালোভাবে কোরআন পড়তে পারে না কিন্তু চেষ্টা করে অথচ পড়তে কষ্ট হয় আটকে আটকে পড়ে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুটি পুরস্কার রয়েছেন, দুটি পুরস্কার রেখেছেন, একটি হলো তাদের তেলাওয়াতের পুরস্কার এবং অপরটি হলো তাদের কষ্টের পুরস্কার। তারা যে কষ্ট করে তেলাওয়াত করেছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটি পুরস্কার রেখেছেন এবং তাদের যে পড়তে কষ্ট হয় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি পুরস্কার রেখে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ভিতরে পবিত্র কালামুল্লাহ শরীফের কিছুই নেই, যার ভিতরে কোরআনের কিছুই নেই, ওই ব্যক্তি হলো একটি আবাদি ঘর স্বরূপ, ওই ব্যক্তি হলো একটি জনশূন্যহীন যে ঘরে কোনো মানুষ বসবাস করে না, যে ঘরটা আবাদ করা হয় না, ওই ঘর ঘরের তুলনা তাদের সাথে করানো হয়েছে। কেননা একটি আবাদি ঘর যে ঘরে মানুষ বাস করে না, লোকজন বাস করে না, পরে আসে ওই ঘরটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, জং ধরে যায়, পোকা ধরে যায়, ভেঙে চুরে চুরমার হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে যে ব্যক্তি কোরআন বোঝে না, কোরআন পড়ার চেষ্টা করে না, যার ভিতরে কোরআনের আলো নেই, ওই মানুষটাকে শয়তান ঘিরে ফেলে, শয়তান ধোকা দিতে দিতে এবং মৃত্যুর সময় তাকে জাহান্নামের পথযাত্রী বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে যায়। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে, কেননা আপনি যতই শিখবেন যতই চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লেখি লিখতে থাকবেন। ওয়ান ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবাল্লাহ ফালাহু হাসানাতু ওয়া হাসানাতু আশরি আমসালিহা লা কুলু আলিফ লাম মিম حرف بل الف حرف ولام حرف وميم حرف الله حبيب বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলো প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে একটি নেকি দান করবেন এবং একটি নেকির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন। অর্থাৎ আলিফ অথবা লাম অথবা মিম যে কোনো একটি শব্দ যখন কেউ উচ্চারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমল নামায় 10টি নেকি লিখে দেবেন। এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কৃপা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, অশেষ মেহেরবানি। আল্লাহর হাবিব বলেন আমি বলিনি আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম এই তিনটি মিলে একটি শব্দ একটি অক্ষর আমি সেটা বলিনি, বলাম আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম হলো একটি অক্ষর, অতএব আলিফ লাম মিম এই তিনটি অক্ষর যে পাঠ করলো, তিনটি হরফ যে পাঠ করলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 30টি নেকি লিখে দেবেন। বলো সুবহানাল্লাহ, আলিফ লাম মিম এই তিনটি অক্ষর যে পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 30টি নেকি লিখে দেবেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে ব্যক্তি পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলো এবং সে অনুযায়ী আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার পিতামাতাকে এমন এক তাজ পরিয়ে দিবেন, এমন এক ধরনের টুপি পরে দিবেন যার কিরণ যার আলো দুনিয়ার সূর্যের আলোর চেয়ে অধিক আলোকিত, সূর্যের কিরণের চেয়ে অধিক আলোকিত বলনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা কি মনে করো দুনিয়ার সূর্যের আলো যদি তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করে তাহলে তাদের ওই টুপির কথা কি মনে করো যে ওই আমল করেছে তার আমলের প্রতিদান কেমন হতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতার মাথায় বলেছে এমন ধরনের টুপি পরিয়ে দিবেন যার আলো যার কিরণ হলো সূর্যের আলোর চেয়ে অধিক আলোকিত, অধিক আলোকময়, অধিক উজ্জ্বল। অথচ যে মানুষটা কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন সম্মানিত করবেন, কিভাবে সম্মানিত করবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করল এবং উহার হালালকে হালাল জানল এবং হারামকে হারাম জানল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতে প্রবিষ্ট করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, তার গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিবেন। এবং শুধুই তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার পরিবারের দশজন ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ কবুল করবেন, যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন পাঠ করলো, কোরআন বোঝার চেষ্টা করলো, উহাকে হেফাজত করলো এবং তার ভিতরে যে হালাল জিনিস রয়েছে সেই হালাল জিনিসগুলোকে হালাল জানলো এবং হারাম জিনিসগুলোকে হারাম জানলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো মাফ করে দিবেনই, বেহেশতে প্রবিষ্ট করাবেন, সাথে সাথে তার পরিবার থেকে এমন দশজন ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ কবুল করা হবে যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম দোজখ অবধারিত হয়ে গেছে, দোজখ নির্ধারিত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সকলকে কোরআন বোঝার চেষ্টা করতে হবে। কোরআন এমন একটি কিতাব যখন আপনি তেলাওয়াত করবেন, যখন আপনি পাঠ করবেন, আপনি যত কবিতার মতো করে পাঠ করেন মনে হবে যেন আমি একটি কবিতা পাঠ করতেছি। যেমন কোরআনে এক একটি সুরা এক এক ধরনের স্বাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা। এই যে সুরাটা কুটির আয়াতের লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন হা দ্বারা সুন্দরভাবে মিলিয়ে দিয়েছেন, কিন্তু পৃথিবীর কোনো কবি পৃথিবীর কোনো সাহিত্যিক পারেনি যে একটি লাইন লিখেছে আর লাইনের কুটির অক্ষর এভাবে নির্ধারিত কোনো অক্ষর দ্বারা সাজিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তার পরিচয় দিতে গিয়ে ছোট্ট একটি সুরা নাজিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লক্ষ্য করে দেখুন, এই যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, এই সূরাটার ভিতরে চারটি আয়াত রয়েছে, ওই চারটি আয়াতের লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন দাল দ্বারা সুন্দরভাবে মিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, হে নবী আপনি ঘোষণা করে দিন, হে নবী আপনি জানিয়ে দিন, উল হু আল্লাহু আহাদ আল্লাহ রাব্বুল আলামিন হলো এক, আল্লাহুস সামাদ তার সমকক্ষ অদ্বিতীয় আর কেউ নেই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম গ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আর তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই। অতএব এই কোরআন বোঝার চেষ্টা আমাদের সকলকেই করতে হবে এবং কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন গঠন করতে হবে, তাহলেই আমরা এই পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারবো, পৃথিবীতে শান্তি বিরাজ করবে। কেননা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম একবার রাসূলের পাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে অত সত্তর গোলযোগ দেখা দেবে, বিশৃঙ্খলা দেখা দিবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল এই ফিতনা ফাসাদ থেকে মুক্তি উপায় কি? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্তির একমাত্র পথ হলো, একমাত্র মাধ্যম হলো পবিত্র আল কোরআন। যদি পবিত্র আল কোরআন অনুযায়ী কেউ আমল করে তাহলে শুধুমাত্র এই ফিতনা ফাসাদ থেকে, এই গোলযোগ থেকে, বিশৃঙ্খলা থেকে সে মুক্তি পেতে পারবে। অতএব কোরআন অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, কোরআন পড়তে পারি এবং আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়েদেরকে কোরআন পড়াতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। বলুন আমিন।